স্বাগতম, মই দীক্ষিত শর্মা। বর্ষাশ্রী প্রসঙ্গত এবার মন্তব্য আইছে মন্ত্রী পীযূষ হাজরিকার ফালপরা। বর্ষাশ্রীকে গ্রেপ্তার করা হয়েছে এই প্রসঙ্গত রাজ্য সরকারের মন্ত্রী পীযূষ হাজরিকার গুরুত্বপূর্ণ মন্তব্য আইছে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আমি আপনার দিব ওলাইছো। নিষিদ্ধ সংগঠনক মুকলিক সমর্থন করিলে মানি লওয়া নহব, বর্ষাশ্রী প্রসঙ্গত মন্তব্য। মই রাষ্ট্রদ্রোহ করিম বলে কোয়াটো ভুল, পীযূষ হাজরিকার মন্তব্য আছে। এজনী ছোৱালীক গ্রেপ্তার করলে মোরও ব্যক্তিগতভাবে কষ্ট হয়, মন্তব্য করেছে পীযূষ হাজরিকায়। কিন্তু রাষ্ট্রদ্রোহ করিম বলে কোয়াটো ভুল, পীযূষ হাজরিকার মন্তব্য। আমি যদি একো ব্যবস্থা নলও তেনেহলে নৈরাজ্যর সৃষ্টি হব, এয়া মন্ত্রী পীযূষ হাজরিকার মন্তব্য। আমি সকলো কথাবোৰ ভালদৰে চিন্তা কৰা উচিত। ৰাষ্ট্ৰদ্ৰোহ কৰিম বুলি কোৱা লোকক সমৰ্থন কৰাটো ভুল। বৰ্ষাশ্ৰী প্ৰসংগত প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰি মন্তব্য মন্ত্ৰী পীযূষ হাজৰিকাৰ। নিষিদ্ধ সংগঠনক মুকলিকৈ সমৰ্থন কৰিলে মানি লোৱা নহ'ব, এয়া মন্তব্য কৰিছে মন্ত্ৰী পীযূষ হাজৰিকাই। মই রাষ্ট্রদ্রোহ করিম বলে কোয়াটো ভুল, বর্ষাশ্রী প্রসঙ্গত রাজ্য সরকারের মন্ত্রী পীযূষ হাজরিকার মন্তব্য আছে। প্রথমবারের বাবে সরকারের পক্ষের ফলের কোনো কোনো এজন মন্ত্রীয়ে মন্তব্য প্রকাশ করেছে আর বর্ষাশ্রী প্রসঙ্গত পীযূষ হাজরিকার মন্তব্য যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনক সমর্থন করাটো ভুল কথা, রাষ্ট্রদ্রোহ করিম বলে কোয়াটো ভুল কথা। আর বর্ষাশ্রীর প্রসঙ্গত প্রথমবারলৈ রাজ্য সরকারের মন্ত্রীর ফলের প্রতিক্রিয়া আছে। কালি ডিজিপি এই প্রসঙ্গত গ্রেপ্তার প্রসঙ্গত মন্তব্য করেছিল, আর আজি মন্তব্য করেছে রাজ্য সরকারের এগারী মন্ত্রী জ্যেষ্ঠ মন্ত্রী পীযূষ হাজরিকার ফলের। রাষ্ট্রদ্রোহ করিম বলে কোয়া লোকক সমর্থন করাটো ভুল, স্পষ্টতার এই মন্তব্য করেছে। তার মন্তব্য আছে পীযূষ হাজরিকার যে কোনো এজনী ছোৱালীক যদি এনে ধরনের গ্রেপ্তার করা হয় তেও কষ্ট পায়। কিন্তু মই রাষ্ট্রদ্রোহ করিম বলে কোয়াটো ভুল, আর আমি যদি কোনো ব্যবস্থা গ্রহণ নকরো তেতিয়াহলে নৈরাজ্যর সৃষ্টি হব, আর সেইবাবে গ্রেপ্তার করার কথা প্রথমবারের রাজ্য সরকারের কোনো এজন মন্ত্রীর ফলের আছে মন্তব্য। আমার এজন মন্তব্য আহি পড়ছে মন্ত্রী পীযূষ হাজরিকার মন্তব্য আগবাইছো। এটা কথা তো মই কম, যদি নিষিদ্ধ সংগঠন সংগঠন এটা কোনোবাই যদি অপেনলি সাপোর্ট করে আর নিজেও যাম বলে কয় আর বেলেগকো লৈ যাম বলে কয় সেইটো কিন্তু আমি মানি লব নালাগে। তো কথাটো অলপ চিন্তনীয়, যদি দুটা মতামত থাকিব পাৰে, দুটা মতামত থাকিব পাৰে। আমার রাষ্ট্রদ্রোহ করিমে বলে যদি কোনোবাই কয় আর তার বিরুদ্ধে যদি ব্যবস্থা ললে রাইজে বেয়া পায় সেইটো কিন্তু অলপ চিন্তনীয়। মই আকৌ কৈছোঁ, মই ব্যক্তিগতভাবে এজনী ছোৱালী যদি এরেস্ট করে বহুতো কষ্ট লাগিব, কিন্তু মই রাষ্ট্রদ্রোহ করিমেই বা নিষিদ্ধ সংগঠনলৈকে যামেই আর লগত বেলেগকো মিডিয়া লাইনটো দি দিও মই লাইভ, যদি আমি একো নকৰো তেতিয়া কিন্তু এটা নৈরাজ্যর পরিবেশ হব পারে, সেই কথাখিনি আমি সকলে চিন্তা করা উচিত। স্যার, আর যেহেতু জুবিন গার্গে কৈছিল যদি কা আন্দোলন গৃহীত হয় মই আলফালে যাম, এতিয়ালৈকে যোৱা নাই। মই ভাৰতবৰ্ষৰ নাগৰিক, ভাৰতবৰ্ষৰ নাগৰিক হিচাপে যদি মই ৰাষ্ট্ৰদ্ৰোহ কৰিমেই সাৰ্বভৌমত্বৰ প্ৰতি মই ভাবুকি আনিমেই, মোৰ মতে ভুল কথা। কিন্তু এটা কথাটো মই কম, যদি নিষিদ্ধ সংগঠন এটা কোনোবাই যদি অপেনলি ছাপোৰ্ট কৰে আৰু নিজেও যাম বুলি কয় আৰু বেলেগকো লৈ যাম বুলি কয় সেইটো কিন্তু আমি মানি ল'ব নালাগে। তো কথাটো অলপ চিন্তনীয়, যদি দুটা মতামত থাকিব পাৰে, আমার রাষ্ট্রদ্রোহ করিমেই বলে যদি কোনোবাই কয় আর তার বিরুদ্ধে যদি ব্যবস্থা ললে রাইজে বেয়া পায় সেইটো কিন্তু অলপ চিন্তনীয়। মই আকৌ কৈছোঁ, মই ব্যক্তিগতভাবে এজনী ছোৱালী যদি এরেস্ট করে বহুতো কষ্ট লাগিব, কিন্তু মই আকৌ রাষ্ট্রদ্রোহ করিমেই বা নিষিদ্ধ সংগঠনলৈকে যামেই আর লগত বেলেগকো মিডিয়া লাইনটো দি দিও মই লাইভ, তাতো যদি আমি একো নকৰো তেতিয়া কিন্তু এটা নৈরাজ্যর পরিবেশ হব পাৰে, সেই কথাখিনি আমি সকলে চিন্তা করা উচিত। স্যার, আর যেহেতু জুবিন গার্গে কৈছিল যদি কা আন্দোলন গৃহীত হয় মই আলফালে যাম,
এতিয়ালৈকে যোৱা নাই, কিন্তু কালিপক্ষে আপোনালোকৰ এতিয়ালৈকে যোৱা নাই। মই ভাৰতবৰ্ষৰ নাগৰিক, ভাৰতবৰ্ষৰ নাগৰিক হিচাপে যদি মই ৰাষ্ট্ৰদ্ৰোহ কৰিমেই, সাৰ্বভৌমত্বৰ প্ৰতি মই ভাবুকি আনিমেই, মোৰ মতে ভুল কথা। কিন্তু এটা কথাটো মই ক'ম, যদি নিষিদ্ধ সংগঠন এটা কোনোবাই যদি অপেনলি ছাপোৰ্ট কৰে আৰু নিজেও যাম বুলি কয় আৰু বেলেগকো লৈ যাম বুলি কয়, সেইটো কিন্তু আমি মানি ল'ব নালাগে। কথাটো অলপ চিন্তনীয়, যদি দুটা মতামত থাকিব পাৰে, দুটা মতামত থাকিব পাৰে, আমাৰ ৰাষ্ট্ৰদ্ৰোহ কৰিমেই বুলি যদি কোনোবাই কয়, আৰু তাৰ বিৰুদ্ধে যদি ব্যৱস্থা ল'লে ৰাইজে বেয়া পায়, সেইটো কিন্তু অলপ চিন্তনীয়। মই আকৌ কৈছোঁ, মই ব্যক্তিগতভাৱে এজনী ছোৱালী যদি এৰেষ্ট কৰে মোৰতো কষ্ট লাগিব, কিন্তু মই আকৌ ৰাষ্ট্ৰদ্ৰোহ কৰিমেই বা নিষিদ্ধ সংগঠনলৈকে যামেই আৰু লগত বেলেগক তাতো যদি আমি একো নকৰোঁ তেতিয়া কিন্তু এটা নৈৰাজ্যৰ পৰিৱেশ হ'ব পাৰে, সেই কথাখিনি আমি সকলোৱে চিন্তা কৰা উচিত। ছাৰ, আৰু যিহেতু জুবিন গাৰ্গে কৈছিল যদি কা আন্দোলন গৃহীত হয় মই আনফালে যাম, এতিয়ালৈকে যোৱা নাই, কিন্তু কালিপক্ষে আপোনালোকৰ এতিয়ালৈকে যোৱা নাই। মই ভাৰতবৰ্ষৰ নাগৰিক, ভাৰতবৰ্ষৰ নাগৰিক হিচাপে যদি মই ৰাষ্ট্ৰদ্ৰোহ কৰিমেই, সাৰ্বভৌমত্বৰ প্ৰতি মই ভাবুকি আনিমেই, মোৰ মতে ভুল কথা।